থরথর করে কাঁপে ওঠে, তাদের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপে ওঠে। তুমি আমাদের সবাইকে মাফ করে কি যাত না বিষে বুঝিবে সে কি সে কবু আসি বিষে দংশিনি রে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও আরাম প্রিয় আমার বাবারা, এসি ছাড়া ঘুম আসতে চায় না, বাজান শক্ত বিছানে ঘুম আসতে চায় না, কিন্তু বাজান রে আরে যেই জাহান্নাম আমার মাওলা তৈরি করছেন, ওই জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ কইরা দিও। বাজার আরে কার কখন কোন সময় ডাক আসে তোমারও তো জানা নাই, আমারও তো জানা নাই। বাজান রে দুনিয়ার জিন্দগি কিন্তু একটাই রে বাজান, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে রওনা করে চলে যাও, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমিও আপনাদের জন্য দোয়া করে আমিও দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি হিসেবে কবুল করে নেয়। তলবে আসর বেচারা নারা সাদ বাজায়, ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন, এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপনা, ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামাই কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে ফেতনা ফাসাদের যুগে দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা বজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত। অনেকের সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে মাহফিলে নিয়ে আসলেন, কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যদি সহি থাকে এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। আমাদেরকে যে আল্লাহ মাহফিলে নিয়ে আসছেন এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে। বেশি বেশি যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত আমাদের উপরে আরও বাড়াবেন। আল্লাহ কেমন খুশি হন, মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে, রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে, আল্লাহর কুদরত হাঁসগুলোর জবান খুলে গেল, হাঁসগুলো বলতেছে নবী গো কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করব, হাঁসগুলো বলতেছে নবী গো আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে তার মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ থেকে একটু জানিয়ে আসে। নবী আল্লাহর সঙ্গে কথা বলার পরে জিজ্ঞেস করে, মাবুদ গো হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী মূসা হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে হাঁসগুলো জিজ্ঞেস করে, নবী আমাদের আরজি পেশ করছেন, করছি তো, আল্লাহ কি বলছেন?
আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত আছে। এই কথা শুনে হাঁসগুলো বইলে উঠল আলহামদুলিল্লাহ। নবী রাগ হয়ে বলতেছেন, বোকারা আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছরের পরে বৃষ্টি হবে, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। তাই সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, দুঃখের সংবাদ বললে কি আলহামদুলিল্লাহ বলতে হয়? হাঁসগুলো বলতেছে, নবী গো আমরা আলহামদুলিল্লাহ বলছি এর জন্য, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাব। তা 40 বছর হইল পরে হইল আল্লাহ বৃষ্টি দেবেন, এই জন্য শুক্রিয়া আদায় করছি। হাঁসগুলোর সাথে এখনও কথা শেষ হয় নাই, বলতে গেলে ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছেন, ব্যাপার কি? আল্লাহ বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এখন তো কথার কথা 40 মিনিটও যায় নাই, বৃষ্টি শুরু হইল, কারণ কি? জিজ্ঞাসা করে মাবুদ, ব্যাপার তো কিছু বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী 40 বছর পরে বৃষ্টি সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করি, এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আমরা মাহফিলে আসছি, বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে না? এই জন্য নেক কাজ করতে পারার পরপরই শুকরিয়া আদায় করতে থাকতে হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। অন্য অন্য মাখলুকাত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন, এখনই বুঝবেন আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কি হবে? তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাহলে মাছ সৃষ্টি করছেন আল্লাহ আমাদের জন্য। গাছ সৃষ্টি করছেন আল্লাহ আমাদের জন্য। একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গাছের কি হবে? গরুর কি হবে? তাহলে সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। নিসুক কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজের জন্য সৃষ্টি করেন নাই, রোজার জন্য সৃষ্টি করেন নাই। যদি নামাজের জন্যই সৃষ্টি করতেন, মাগরিবের নামাজ ফরজ আমরা 3 রাকাত পড়ছি, বেজন না? সবাই পরামর্শ করে যদি আজকে 4 রাকাত মাগরিবের নামাজ পড়ে, সংখ্যাও বাড়বে, জোড়া জোড়াও হবে, কি নামাজের সওয়াব বাড়বে না? বাড়বে না। কেন? কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। যদিও নাকি নামাজের সংখ্যা বাড়ছে, জোড়া জোড়াও হয়েছে, কিন্তু সওয়াব হয় নাই, গুনাহ হয়েছে, কথা ঠিক? ঈদের দিন যদি কেউ রোজা রাখি, সওয়াব হবে না গুনাহ হবে? কারণ কি? ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। তাহলে এক কথায় যে এই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে না, কথা ঠিক কি না? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আছে। পারিবারিক জীবনে আছে না নাই? আছে। সামাজিক জীবনে আছে না নাই? আছে। কামাইতে খরচে আছে না নাই? আছে। ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? আছে। রাজনৈতিক জীবনে আছে না নাই? আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আছে না নাই? আছে। সুরা সিরাতে আছে না নাই? আছে। এক কথায় ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেই আল্লাহর বান্দা বান্দি প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই আল্লাহর বান্দি বান্দার কাজটা এবাদতের ভিতরে গণ্য হবে। আর যদি নিজের মন গড়া কোনো দিক থেকে চালায় ওটা এবাদতের ভিতরে গণ্য হবে না। যেমন এক শ্রেণী আমার বাবারা আছে, পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, যার যা মন চায় পরে, কেউ হাফ শার্ট, কেউ ফুল শার্ট, কেউ ফুল প্যান্ট, কেউ ফ্লাইং শার্ট, বিজাতিদের পোশাক। এখানে পোশাকের ব্যাপারে আমার মালিক কি বলছেন? লেবাসু তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে মালিকের হুকুম আছে না নাই? আর পরহেজগারি লেবাস, আব্বাজান বলতেন ফরজের বেড়া। কিসের বেড়া? আপনি ফসল লাগাই বেড়া দেন, পশু যেন ফসল নষ্ট করতে না পারে। ঠিক পরহেজগারি লেবাস যে ফরজের বেড়া, আপনি সুন্নাত তরিকে অনুযায়ী এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখছেন, সুন্নাতের টুপি মাথায় রাখছেন, লম্বা জামা সুন্নাত তরিকে অনুযায়ী নিঃস্ব শাক পর্যন্ত গায়ে দিচ্ছেন, আপনি পাগড়িও বাঁধছেন সুন্নাত তরিকে অনুযায়ী, এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকিয়া সিনেমা কেউ দেখতে পারবেন? লম্বা জামা, লম্বা দাড়ি, লম্বা এই সব কিছু নিয়ে টিয়া পাগড়ি বাঁধে এটা ইন্ডিয়া, সিনেমা হলে ঢুইকে সিনেমা দেখা যাবে? তাহলে সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবে বেটা তুই তো হুজুর মানুষ, তাই তুই সিনেমা এইসুক বেটা বাইরিয়া। কথা ঠিক দেখছে, সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইছ, ঠিক কিনা? এই সুরাত সুরাতে কেউ রাস্তার ভিতরে একটা মেয়ের সঙ্গে আসা আসি দলালি ধাক্কাধাকি করতে পারবেন? কইবে না যে বেটা তুই তো হুজুর মানুষ, কাজটা করো কি, ঠিক কিনা? ওদিকে দেখবেন বিভিন্ন পার্ক ও কুত্তার আসারও ছাড়াই গেছে, বিভিন্ন পেপার পত্রিকায় অনেক সময় সংবাদ আসে দেখেন না, ও কুত্তেও পারে না। তাইলে সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাই রাখে। আর নফসের ব্যাপারে কোনো হুজুর খাজুর নেই, অনেকে মনে করে হুজুররা এটা করছে কা, তুমি করছো কা, এইটা কিন্তু কয় না। তা তোমার যা মন চায় হুজুর খুঁজে সে তা মন চায় না? হ্যাঁ, তুমি মানুষ, তোমার যে চরিত্র দিয়ে আল্লাহ বানাইছে হুজুর খুঁজে সেই চরিত্র বানায় না আল্লাহ, কী কথা কয় না? তাই সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাইসে থাকার তৌফিক দান করে। এমনিতে গুনা থেকে ফেরা যায় না, কিন্তু এই বরকতে আল্লাহ ফিরিয়ে রাখে। যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, লম্বা জামা গায়ে থাকবে, সে কি ঘুষ খাইতে পারবে? হ্যাঁ, তার বিবেক বাধা দেবে? তোর মাথায় নবীর টুপি, তোর মুখে নবীর দাড়ি, তোর গায়ে নবীর জামা, তুই কাজটা করো কি, বাধা দেবে কি দেবে না? তাহলে দেখেন সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। যেই আল্লাহর বান্দা বান্দি নিজের ব্যক্তিগত জীবনটা মালিকের হুকুম অনুযায়ী চালাবে এবাদতের ভিতরে গণ্য হবে। কথা ঠিক না? পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক সাইনে আমার বাবারা আছে, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, তাসমিনিয়া মাওলার জিকির করে, হজও করছে, তাহাজুদের নামাজও পড়ে, কিন্তু ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলে, ছেলেটা বেপর্দায় চলে, আছে না নাই? এখানে আল্লাহ কি বলছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন ছেলে সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে মালিকের হুকুম আছে না? সামাজিক জীবনে, পারিবারিক জীবনে পড়শির ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? অনেকে কিন্তু দেখবেন আল্লাহ ধনী মানাইছে, সম্পদ দান করছে, নিজে তার ছেলে সন্তান আদি আত্মীয় স্বজন দিয়ে খুব ভালোভাবে খাওয়া দাওয়া থাকায় খুব
এই চিত্ত বিনোদনের মধ্যে আছে, খুব আনন্দ ফুর্তির মধ্যে আছে। ওদিকে তার পাশের বাড়ির মানুষ না খাইয়া অসহায়, এই পেটের ক্ষুধায় অস্থির, ওদিকে পোশাকাদি নাই, পড়তেও পারে না, কিন্তু সেতে খুব আনন্দ ফুর্তিতে আছে। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শির ব্যাপারে এমনভাবে তাকিদ দিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন। সাহাবাইকে আমরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের পড়শিদের ব্যাপারে আপনি যেভাবে তাকিদ দিয়েছেন, তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের কি জমি জমার ওয়ারিসু কিনা তারা হবে নাকি? এইভাবে তো আল্লাহর হাবিব তাকিদ দিয়েছেন। তোমার পড়শি যদি না খাইয়ে কষ্ট করে, আর তুমি যদি পেট ভরে খানা খাও, তুমি খানা খাও নাই, জাহান্নামের আগুনকে পেটের ভিতরে ঢুকিয়েছ। এখানেও আল্লাহর হুকুম আছে না নাই? ব্যবসার ব্যাপারে আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। যে সাদিকিন ব্যবসায়ী হবে, হাদিসের ভিতরে আসে, তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। বর্তমানে দেখা যায় এক শ্রেণীর মুসলমান সন্তান তারা ব্যবসার সঙ্গে সুদকে মিশ্রণ করে, জোরে বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহ ঘোষণা করেছেন সুদ তোদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কথা ঠিক? এ কবরের যাত্রীরা যারা মরবেন, কবরে যাবেন, বাজান ভালো করে যাই না রাখো, সুদের সত্তরটার মতো গুণা, এর ভিতরে ছোট্ট গুণা হইল নাউজুবিল্লাহ মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ, এত বড় ঘৃণিত, এত বড় কঠিন গুণা, কিন্তু হাসতে হাসতে বড় লোক হইবে। এ কপাল পোড়া টাকা দিয়ে করবি কি, সম্পদ দিয়ে করবি কি রে কপাল পোড়া? হ্যাঁ, কপাল পোড়া, দুনিয়া কি শান্তির জায়গা? আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়াটা হয়েছে কষ্ট ক্লেশের জায়গা, এই বালা মুসিবতের জায়গা। এখানে যদি কেউ শান্তিতে থাকতে চাও, কোনোদিন শান্তি পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, শত্রু মিত্রের অভাব নাই, রোগ ব্যাধির শেষ নাই, কথা কয় না। এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কি ঘোষণা হইবে কি হইবে না? তাই কপাল পোড়া, তুই ইমান আনছো, তুই মুসলমান দাবি করো, যেখানে আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলো, আর তুই অল্প কয়েকদিনের দুনিয়া আনন্দ ফুর্তির জন্য, সম্পদের জন্য, বাড়ি একটার পর একটা, দশটার পর দশটা, গাড়ি দশটার পর দশটা, কার জন্য রেখে যাও কপাল পোড়া? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল ঘোষণা করছেন, সুদকে কি করছেন? হারাম ঘোষণা করছেন। কথা ঠিক না? এখানে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনীতি ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? এইটা শুনলে অনেক মুসলমান মনে পছন্দই করতে চায় না, হুজুর এবার রাজনীতি করবে কে? রাজনীতি করবে খাজুরেরা, ঠিক না? এখন রাজনীতি তো নাই, এখন আছে প্যাড নীতি। ওরা রাজনীতি করে কে বুঝেন না, পুঁজি পুঁজি, এইটা মনে করা ব্যবসা। শুনছি বাংলাদেশের এমপি মন্ত্রী যারা দেশ চালায়, আছে না পার্লামেন্টে, এই আইন নীতি পাশ করে, টিআইপি রিপোর্টের ভিতরে বের হয়েছে, এই 100 জন এমপি মন্ত্রীর ভিতরে প্রায় 97 জনের মতো বলে সুর, মানে দুর্নীতিগ্রস্ত, আর 3 জন যে ভালো তাও না, হ্যাঁ বলে সুর একটু কম সুর। কি বুঝলেন, চুরি করা কি মানুষের কাজ না অমানুষের কাজ? তাইলে দেখেন, যেগুলো মানুষ হয় না অমানুষ হয়েছে, ঠিক কিনা? রাজা হাঁসের ভিতরে বড় হাঁসের নাম কি? রাজহাঁস। আর নীতির ভিতরে সবচেয়ে বড় নীতির নাম হলো রাজনীতি। নীতির ভিতরে বড় নীতির নাম কি? এই জন্য বলা হয় রাজনীতি। কথা ঠিক না? কারণ আল্লাহ তো ঘোষণা করছেন,
কুলিল্লা হুম্মা মালিকাল মুলক, আমার মাওলা বলে রাজা রাজা, আল্লাহ কি ঘোষণা করছেন, আমি রাজার রাজা। আল্লাহ যদি রাজার রাজা ঘোষণা করে দেখেন, রাজার বলে নীতি নেই, আল্লাহর কোনো নীতি আছে? এইটার নামই হইল রাজার নীতি। তামাম দুনিয়ার মধ্যে এই আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে, কোন নীতিতে দেশ চলবে, কোন নীতিতে মানুষ চলবে, কথা ঠিক কি না? এর ভিতরে একটা নীতির নাম হলো সমাজতন্ত্র, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, যার প্রবক্তাদের মধ্যে লেলিন, কার্ল মার্কস, মাও সুতুং, এরা হইল এই নীতি আদর্শের প্রবক্তা। এদের মূল থিওরি হলো আল্লাহ বলতেই কিছু না, জোরে বলেন না আউযু বিল্লাহি মিন যালিক। এই বাংলাদেশের মধ্যেও ওদের কিছু দোসররা এই নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, যে এই নীতি অনুযায়ী চলবে রাষ্ট্র, কথা ঠিক কিনা? আর একটা নীতি আদর্শ, তার নাম হল প্রচলিত গণতন্ত্র, যেটা বহুল প্রচলিত হয়েছে আমেরিকায়, যার প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জোরে বলেন আল্লাহু, কথা বোঝেন? এই যে সংসদের মধ্যে যেখানে বেশি সংখ্যক লোক যদি বলে মত বৈধ, তাহলে মত পাশ বৈধ হয়ে গেছে, কথা কয় না? জেনা বৈধ, তাহলে পাশ হয়ে গেছে, কথা কয় না? কথা ঠিক না? ঠিক, এই জনগণ সবাই মিলে পাশ করছে, পাশ হয়ে গেছে, এনে হলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কথা বাংলা বোঝেন? আর একটা নীতি আদর্শ, তার নাম হইল ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা বহুল প্রচলিত প্রতিষ্ঠিত হইল ভারত, আমাদের পাশের রাষ্ট্র, তার প্রবক্তাদের ভিতরে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, এরা এরা, কথা ঠিক কি না? তার ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দেয়, যার যার ধর্ম সে পালন করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ আমরা সবাই বুঝি, কোনো পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি, এটা বুঝতে কোনো অসুবিধা হয়? আচ্ছা বলেন তো, নিরপেক্ষ শব্দের কোনো পক্ষ নাই, কোনো মানুষ কি পক্ষ ছাড়া থাকতে পারে? কোনো পক্ষ নাই বলতে নাস্তিক, কথা ঠিক না? ঠিক, হিন্দুরা তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে না, খ্রিস্টানরা করবে না, এই অন্য অন্য জাতি যত আছে সব করবে না, আমরা মুসলমান আমরা কি আমাদের ধর্মপক্ষ অবলম্বন করবো না? আমরা কি বলবো না আমাদের ধর্ম ইসলাম? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যায় না? যেমন বাপের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যায় না? যদি তোমাকে জিজ্ঞাসা করে কি তোমার আব্বা, তুমি যদি উত্তর দাও আমার বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে আমি নিরপেক্ষ, কথা কয় না? পরিচয় দেবেন, আমার বাপের পরিচয় দেওয়া আমি নিরপেক্ষ, কি ব্যাপারটা কি হইবে? কইবেন এবারে তুই দিন জরুরি হবি, বলে কথা ঠিক না? ঠিক, বলতে হবে আমার আব্বা, বাপের পরিচয় নিরপেক্ষ থাকা যায় না। তোমাকে জিজ্ঞাসা করে তুমি কে, তুমি আব্দুল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হল ইসলাম, ঠিক কিনা? এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একদল বাংলাদেশে কাজ করে, কথা কয় না? আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। তার মূল থিওরি হইল বাই দা আল্লাহ, ফর দা আল্লাহ, অব দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা, কথা ঠিক কি না? এখন কোন নীতি অনুযায়ী সমাজ চলবে, তুমি চলবা, দেশ চলবে, এর নাম হলো রাজনীতি, কথা ঠিক না? ঠিক, আমার মালিক তো বলছেন, অমানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার এই নিষ্ঠ পরিচালনা করে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসেক, কি বলছেন?
এ ভুল হইলে ধরাই দিয়েন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মালিক বলতেছেন জমিন মানুষ সব কিছু আমার, নিয়ম নীতি চলবেও আমার। কে বলছে? আল্লাহ। এই আল্লাহর বান্দারা, এইটা শুনলি খারাপ লাগে না? হ্যাঁ বুঝছেন, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই চরমনার জমিনে শুয়ে আছেন। আমার আব্বা জান বলতেন, বাজান রে আমি রাজনীতি মাঠে রাজনীতি কেন করি, কেন রাজনীতি করি এটা বোঝা লাগবে। আমি নামাজ যে উদ্দেশ্যে পড়ি, আমি রাজনীতি রাজপথে সেই উদ্দেশ্যেই করি। নামাজ পড়তে কে হুকুম করছেন? আর আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করার জন্য কে হুকুম করছেন? হ্যাঁ দরবেশ হইছেন, হ্যাঁ পেট ডলতে ডলতে ভেসতে যাইবে এই আশায় বইসে বইসিয়া স্বপ্নে হাটের হাঁসের গোসার রুটি ফিটে খাইয়া পেট ভরে, স্বপ্নের হাঁসের গোস রুটি পিঠে পেট ভরে না, ভরে ভরে। মালিক যদি জিজ্ঞেস করে, এই আমার দিন আমার আদর্শ তোমার সামনে পরাজিত হয়েছে, তুমি চেষ্টা করছো কি? ইন্নি জাঈলু ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন না আমার প্রতিনিধি পাঠাইতে চাই, কথা কয় না? আমাদেরকে আল্লাহ কি যে পাঠাইছেন, প্রতিনিধির কামটা কি বোঝেন নাই? যে উদ্দেশ্যে পাঠাইবে ওইটা করা, ঠিক না? এই জন্য আর বাজানদেরকে বলবো পর্দা লেবার কেউ রাগ করিয়েন না, এখানে মালিকের হুকুম আছে না না। আমরা কেন করি বাজান? হয়তো অনেকে মনে করতে পারেন, হুজুর আজকের এই দেশের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই নীতি আদর্শ বাস্তবায়ন কোনোদিন সম্ভব না, চেষ্টা করি হুজুর শেষ হইবে লাভ হইবে, এরকম একদল মনে মনে কয় কি কয় না? আমরা করি কেন? করার পিছনে কারণ আছে না নাই? ইব্রাহিম নবী আলাইহিসসালামকে নবরুজ যখন আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাভ দেয়, পানির ঢোক গেলে উইটা বারবার আগুনের দিকে প্রসাব করে, ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি আগুনের কাছে গেলে আগুন নেবার সম্ভাবনাও নাই। আবার যখন পানি শেষ হয় আবার পানির ভিতরে লাভ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রসাব করে, জিজ্ঞাস করে ব্যাংরে তোর পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না, আগুন দ্বারা এই পানি দ্বারা আগুন তোর নেবেও না, এরকম তুই বারবার কেন করো? ব্যাং উত্তর দেয়, আমি ভালোভাবে জানি আমার এই পানি আগুন পর্যন্ত পৌঁছেও না আর এই পানি দ্বারা আগুন নেবেও না, কিন্তু এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাং তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকুতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না, ব্যাং ইব্রাহিম নবীর আগুন নিবাইতে সহযোগিতা করছে। বাজান আমরা এরকম করি কেন? কেয়ামতের ময়দানে যখন উঠবো আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই কি নিয়ে আমার দরবারে আস, যদি কোনো কায়দায় বলতে পারি মাবুদ কো আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষে ছিলাম, এইটাই নিয়ে আসছি আর কিছু নিয়ে আসতে পারি না, কথা কয় না? যদি কোনো কায়দায় বলা যায় পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলে? হে আল্লাহর বান্দারা, আপনি দূরে এক জায়গায় যাবেন, সেখানে যদি আপনার এলাকার একটা লোক দেখেন বিপদে পড়ছে, তখন আপনার মায়া লাগে কি লাগে না? কেমনে ওরে বাঁচানো যায়, কেমনে বাঁচানো যায়, এলাকার লোকের প্রতি একটা মায়া আছে না? তাই ঠিক পক্ষের লোক এরকম কেউ বিপদে ফেলায় না, কেমনে ওকে বাঁচানো যায়? যদি কোনো কায়দায় পরিচয় দিতে পারি মাবুদ আপনার পক্ষের লোক, ভুল ত্রুটি গুণের তো অভাব নাই কি আছে, যদি পক্ষের লোক প্রমাণ করতে পারি, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পক্ষের লোক তোরা আমার, আমাওলা পক্ষের লোক, যা যা
তোদের গুনার কোনো শেষ নাই আমি সব জানি, কিন্তু যা তোদের জন্য মেহমানখানা সাজাইয়া রাখলাম, যা বেহেশতের ভিতরে ঢোক আর কোনো দিন বের করা হবে না। আল্লাহর বান্দারা, আর জানা নাকি আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, প্রায় 3.5 লক্ষের মতো মসজিদ বাজার। এই দেশের ভিতরে পীর মুরিদি খানকার অভাব নাই, কোটি কোটি মানুষের সঙ্গে জড়ায় আছে। এত কলেমা মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত তলেবে ইলম থাকার পরেও এই দেশের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ পরাজিত। কথা ঠিক না বেঠিক? আর মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র আল্লাহ এই বাংলার জমিনের ভিতরে বিজয়, কথা ঠিক? জানা নাকি আজকে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের দলের পিছনে পৈরা, নেতা নেত্রীর পিছনে পৈরা, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না রাত্র দিন কাটাইতেছেন বাজার, শুই না রাখো মানবেন কিনা জানি না। আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একই তো কোরআন শরীফ থেকে আয়াত শুনাইছি, এখানে একজন মানুষ বাদ আছে না, প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, ডাইকে রব্বুল আলামিন বলবেন, এই যা তোর নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেদিকে যা, নেতা নেত্রীর পিছন ধর, দলে দলে যা। বুখারী শরীফ হাদিসে আর সাল্লা নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ নবী বলতেছেন কেয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হয়ে উঠবা এবং সেই নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত, বলেন বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত, হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারা সুন তাহতার জেল কাম হেমারো, এ মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরারে মাস। এ দুনিয়াদার পাগল আমার বাবারাম, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল, কেউ বা বেশি টাকা পয়সা কামার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা বর্মিয়া হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মহাদ্দেশ হওয়ার জন্য পাগল, আজান কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বর্মিয়া হওয়ার জন্য পাগল, আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে একটু নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা কর, দুনিয়ার পাগলামি কয়দিন থাকবে, বাজারে একটু বুঝতে শুইলে মাওলার কবরের দিকে রওনা করো। আরে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি রাস্তার ফকির মুসাফির রাজ দরবারে যাইয়া বলতেছে, বাদশাহ রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ ধমক দিয়ে বলে, বোকা তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এইটা হইলে আমার রাগ সিংহাস, এইটা হইলে আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ। আরে মুসাফির বলে, হুজুর ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কাকে বলে মুসাফির খানা কাকে বলে, হুজুর একটু পরিচয় দেন। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি
পরিচয় দিয়া বলে বাড়ির দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা হলো মুসাফিরখানা। বলে ওইটার পরিচয় কি? বলে পথিক রাস্তায় চলতেছে, রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে মুসাফিরখানা। হুজুর, স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির প্রশ্ন করে, হুজুর, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন? তখন বাদশা বলে, ওরে বোকা, না, আমার আগে ছিল আমার আব্বা। বলে, হুজুর, আপনার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো কবরে চইলা গেছে। তখন মুসাফির বলে, হুজুর, আপনার আব্বা কি আর আসবে না? তখন বাদশা ডাকতে বলে, মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। করে বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? আমার দাদা। সে কই? সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? না, সেও কোনো দিন আসবে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, আপনি বুঝি চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আর আসবেন? না, না, আমি আর কোনো দিন আসবো না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকে চইলে গেলে আবার এই সেই ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। কোন বাদশাহীর পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, এত দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আরে, আর কবরের জিন্দগি শুরু হবে আর কোনো দিন আর ফেরত আসা যায়। বাদশা চিন্তা কইরে, আল্লাহু আকবার, বাদশাহ ছাইরে স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নাইমে গেল। এমন ভাবে তালাশ করে কামাই করল, কেমন পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম, ও রহিমা খাতু, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখতেছি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দিল, আস-সালাতু খায়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখলাম, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার ইবাদত আমার নামাজে ফজরে পাই নাই, তোকে আমি জোহরে ডাকলাম, তোকে আমি আর নামাজে জোহরে নামাজে তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখতে বললাম তুই রাখো নাই, পর্দা করতে বললাম তুই করো নাই, হারাম হালাল তুমি স্কুলে খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই, সুন্নাত তরিকার উপরে চলতে বললাম চলো নাই, এই বান্দা বান্দি তোকে বানাইছিলাম তোমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর,
তোকে আমি কোন কাজে লাগাবো? তুই একটা গাবি গরু পালো দুধ খাওয়ার জন্য, গাবি গরু বাচ্চা দেবে, তোর গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখলাম, গাবি গরুটা বাচ্চাও দেয় না দুধও দেয় না, তুই গাবি গরুটাকে ছুরি দিয়া জবাই করলি, চামড়া খলাইয়া গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্ধা বন্ধি, আমি তোর জন্যই বানাইছি, আম গাছ লাগাইছি আম খাওয়ার জন্য, আম গাছটা এখন আর আম দেয় না, তোর বিচার আমি চায়ে চায়ে দেখি। আম গাছটাকে কাটছো তক্তে তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি। খা বন্ধা বান্ধি, আমি তোর জন্যই বানাইলাম, আর একটা কাজে লাগানে অন্য কাজে লাগাইয়া দিলি, আমি তোকে বানাইছিলাম আমার এবাদতের জন্য, যখন তোকে আমি আমার এবাদতে পাই নাই, তোকে অন্য মানুষ যে জবাই করে পাক করে গোস্ত খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোর বিচার তুই কর, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, না ফরমান শুই না রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম, অকুদুহাল্লাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে আমি জাহান্নামের আগুন জ্বালাব মানুষ এবং পাথর দ্বারা। আজান রে, আসলে ইমান অত মজবুত না থাকার কারণে আসলে তোমার আমার গুনার পর গুনা কইরাই যাইতে আছি, বাজান একটু ভয়ও তো করলো না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের চরিত্রের সম্পর্কে আমার মাওলা ঘোষণা দিয়েছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক শ্রেণী আমার বান্দা বান্দীরা আছে, তাদের কাছে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আমার মাওলার আযাব ও গজবের আলোচনা যখন করা হয়, তাদের আল্লাহু আকবার কলবটা থরথর থরথর করে কেঁপে ওঠে, তাদের চামড়াগুলো থরথর থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দে। কি যাত না বিষে বুঝিবে সে কি সে, কবু আসি বিষে দংশিনী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও আরাম প্রিয় আমার বাবারা, এসি ছাড়া ঘুম আসতে চায় না, বাজান শক্ত বিছানে ঘুম আসতে চায় না, কিন্তু বাজান রে, আরে যে জাহান্নাম আমার মাওলা তৈরি করছেন, ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহু আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও বাজান। আরে কার কখন কোন সময় ডাক আসে তোমারও তো জানা নাই, আমারও তো জানা নাই বাজান রে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাজান, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে রওনা করিয়া চলে যাও, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমিও আপনাদের জন্য দোয়া করে আমিও দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘ